extra time. অপেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন দেখিয়েই চলেছে এসি ইস্ট বেঙ্গল। চলতি আইএসএল এ মাঠের পারফরমেন্সে তো বটেই, মাঠের বাইরেও খুবই খারাপ উদাহরণ তৈরি করে চলেছে লাল হলুদ ব্রিগেড। ক্রোয়েশীয় ফরোয়ার্ড অ্যান্টোনিও পেরিসেভিচের শাস্তি নিয়ে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সাথে যেভাবে আচরণ করেছে এসি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট, তা চূড়ান্ত অপেশাদারিত্বের নিদর্শন। কিন্তু সেটি নিয়ে শ্রী সিমেন যে অজুহাত দিয়েছিলেন তা আরও বেশি অপেশাদারিত্বের লক্ষণ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসি ইস্ট বেঙ্গল জানায়, তারা আগে থেকে জানত যে পেরিসেভিচের শাস্তি বহাল থাকবে, আর এই হাস্যকর অজুহাতের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজমেন্ট, যেখানে তারা জানায় যে তাদের আইনজীবীরা নাকি পরামর্শ দিয়েছিল পেরিসেভিচের শাস্তির বিরুদ্ধে অ্যাপিল করে নাকি কোনো লাভ হবে না। আর এই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথমত, যদি আইনজীবীরা অ্যাপিল না করার জন্য পরামর্শ দিয়েই থাকে, তাহলে কেন 60,000 টাকা খরচ করে অ্যাপিল কমিটির কাছে পেরিসেভিচের শাস্তি কমানোর আবেদন করেছিল এসি ইস্ট বেঙ্গল? যদি অ্যাপিল নাই বা করবে, তাহলে কেন অ্যাপিল কমিটির শুনানি বৈঠক ডাকবে? তবে কি আইনজীবীদের কথা না মেনে অ্যাপিল করেছে এসি ইস্ট বেঙ্গল এবং স্রেফ নিজেদের মর্জি মতো কাজ করে অ্যাপিল কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ একটি কমিটিকে অবমাননা করলো লাল হলুদ ব্রিগেড? দ্বিতীয়ত, কোন আইনজীবী তার নিজের দলের খারাপের জন্য এমন নেতিবাচক পরামর্শ দেবে কি? কিভাবে আইনজীবীরা বুঝতে পারলো যে শাস্তি কমবে না? এটি কিন্তু বড় প্রশ্নচিহ্ন খাড়া করছে এসি ইস্ট বেঙ্গলের এই দাবিতে। সব মিলিয়ে এটুকু স্পষ্ট, পেশাদারী ফুটবলে এখনও শিক্ষানবিশ এই শ্রী সিমেন্ট। নইলে এই সহজ বিষয়টিকে কী করে এতটা জটিল করতে পারে আইএসএলের একটি দল? শ্রী সিমেন নিজেদের এই অদক্ষতা ও চূড়ান্ত অপেশাদারিত্ব কিন্তু ইস্ট বেঙ্গলের শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ওপর কালো দাগ ছড়াচ্ছে, সেটা বলাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।